ডাকাতির কাজে ব্যবহৃত অস্ত্রসহ গ্রেপ্তার 10 দুর্ধর্ষ ডাকাত। গোপন সূত্রে খবর পেয়ে ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়া 10 জন ডাকাতকে গ্রেপ্তার করলো মারিস্তা থানার পুলিশ। অভিযুক্তদের কাছ থেকে তাদের ব্যবহৃত অস্ত্রশস্ত্র সহ একটি চোরাই পিকআপ ভ্যান গাড়িও বাজেয়াপ্ত করে পুলিশ। জানা গিয়েছে শীতের মরশুম শুরু হয়েছে, এরপর সেই সুযোগকে কাজে লাগিয়েই এলাকায় চুরি ছিনতাই ডাকাতির মতো দাপট বেড়েছে। জানা যায় মারিস্তা থানার ওসি রাজু কুণ্ডুর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী গোটা এলাকা ঘিরে ফেলে এবং ডাকাতির উদ্দেশ্যে জড়ো হওয়ার অভিযোগে 10 জনকে পাকড়াও করা হয়। পুলিশের প্রাথমিক তদন্তের অনুমান, গত 11 ডিসেম্বর রাতে মারিস্তা বাজারে আরতি জুয়েলার্স নামে একটি সোনার দোকানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে। দেওয়াল ভেঙে নগদ প্রায় 5 লক্ষ টাকা ও সোনার গয়না ডাকাতি করা হয় বলে অভিযোগ। এরপর দোকানের মালিক রতন কামিলা মারিস্তা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। সম্প্রতি শান্তনু খুঁটিয়া নামের একটি স্টেশনারি দোকানে ঝড় দুর্যোগের রাতে সে সময় ডাকাতি করেছে এই ডাকাত দল। অভিযোগ দায়ের হওয়ার পরই জোরদার তদন্ত শুরু করে মারিস্তা থানার পুলিশ। দুষ্কৃতিকারীদের ধরতে শুধু মারিস্তা নয়, জেলায় একাধিক এলাকায় তল্লাশি শুরু করে পুলিশ। পূর্ব মেদিনীপুর থেকে মদন মাইতির রিপোর্ট, টাইমস বাংলা।